রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি হলো সিপাহীজলা অভয়ারণ্য। রাজ্যের নয়া সরকার প্রতিষ্ঠার পর পর্যটন কেন্দ্রগুলিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। সেই মোতাবেক ত্রিপুরা পর্যটন দপ্তর থেকে 4টি প্যাডেল বোট প্রদান করা হয় সিপাহীজলা অভয়ারণ্যে। বিনামূল্যে পর্যটকরা যাতে আনন্দ উপভোগ করতে পারে সে কথা মাথায় রেখে পর্যটন দপ্তর সিপাহীজলা নৌকা ঘাটে 4 আসন বিশিষ্ট 4টি প্যাডেল বোট প্রদান করে। এই বোটগুলি আসাতে পর্যটকদের সুবিধা হয়। যদিও বর্তমানে করোনা পরিস্থিতির কারণে সিপাহীজলা অভয়ারণ্য বন্ধ রাখা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে খোলা হবে সিপাহীজলা অভয়ারণ্য। একটা সময় সিপাহীজলার প্যাডেল বোটে চলার জন্য এসে ফিরে যেতে হয়েছিল দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের, কারণ সীমিত সংখ্যক প্যাডেল বোট ছিল তখন। সিপাহীজলা অভয়ারণ্য কর্মরত বন দপ্তরের এক কর্মী জানান, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে ফিরে যেতে হতো একটা সময়, কিন্তু বর্তমানে পর্যটন দপ্তর থেকে নতুন 4টি প্যাডেল বোট প্রদানের ফলে পর্যটকদের সুবিধা হয়েছে। আগামী দিনে আরো বেশি পর্যটক সিপাহীজলা অভয়ারণ্যে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি। সিপাহীজলা ঘাট নৌকা ঘাট এবং আমরা মানে অল সারা আমরা ট্রেড গভর্নমেন্ট বলতে এবং আমরা এরম ট্যুরিজম থেকে আমরা একদম ইয়ে আছে ফোর সিট আমরা সাতটা ইয়ে দিছে বুট আমরা ইয়ে করছে আমরা ইয়ে করছে গিফট করছে এবং মানে অহনজীবন আমরা থেকে অহনজীবন ইয়ে আছে অল সারা ইয়ে সিপাহীজলা যে ইয়ে ঘাট নৌকা ঘাটে যেমন আই লোক আইস মানে ইয়ে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা 24/7।